ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جي شايريك التجار استيكي كرات الجائز نوع طبيعي হালকা বলতো মায়ের যেগুলো দিতে পারে এটা হলো সায়স্তা করার জন্য কিন্তু এরকম যে সব সময় গালিগালাস অত্যাচার এটা তো যাইজ না যদি কোনো স্ত্রী খারাপ হয় স্বামীর সাথে খারাপ আছে না তাহলে তার তাকে উপদেশ দিবে নেক উপদেশ নেক উপদেশ এটা হলো মেন জিনিস ভালো আচরণ করবে কারণ স্বামীর যেভাবে তার উপর হক আছে স্ত্রী তার উপরে হক আছে ওলা হুন নাবি সুল্লি আলি আল্লাহ বলছেন ওয়া শুরু হুন মা আরু তোমরা তাদের সাথে জীবনযাপন করো উত্তম প্রত্যুত্তে নেক আচার আচরণ যদি ভালো হয় সেভাবে তোমার কিন্তু قطع قطع قليل لي قطع قطع مش استغفر الله استغفر الله ايش الظلم ايش هو الظلم الظلم ظلمات يوم القيامة ظلم قيامة الدين اندكر اندكر تيش هم يدرك بوزد ركال الله رسول الله صلى الله عليه وسلم بلتن خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي تو مدر مدد سيشتو ستري يرى تدر بولي بلتن سيشتو আর আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সলাতি তাই উচিত হলো এদেরকে যদি এরকম কোনো স্বামী হয় এদেরকে একে বোঝানো বোঝানো কাউকে দিয়ে বোঝানো আর যদি এমন পর্যায়ে পৌঁছে গালেন সহ্য করা সম্ভব না তাহলে এই অবস্থায় পরিবার পরিবার পরস্পরে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন আস্তে আস্তে করে একটা একটা

আর যদি এরকম হয় যে পারিবারিক পর্যায়ে মেঠানো সম্ভব না তাহলে তো আর পারস্পরিক সম্পর্ক আর থাকবে না এটা একদম শেষ স্তরে কিন্তু যথাসাধ্য একজন আর একজনকে বুঝিয়ে মানে বিশেষ করে স্ত্রীর হক আদায়ের জন্য তলব করা খাবার দেয় না খরচের পয়সা দেয় না এই আবার জুলুম হতে চায় এটা তো সাফ দেরি হলো আমি আপাতত সংক্ষিপ্ত করে এতটুকুই বললাম ইনশাল্লাহ আমি আলোচনা করতে পারি আল্লাহ তৌফিক দিন আল্লাহ হেদায়েত দিন এইসব স্বামীদেরকে যারা নিজেদের স্ত্রীর উপর জুলুম নির্যাতন করে কিন্তু আমি যেসব ধাপে ধাপে কাজ করার জন্য বললাম সেদিকে লক্ষ্য রাখে কাজ করা উচিত আর তার জন্য দোয়া করবে স্বামীর জন্য দোয়া করেন তাকে এদে দেয় কারণ হয়তো এরকম হতে পারে এটা পরবর্তীতে ভালো লোক হয়ে যেতে পারে এরকম অনেক স্বামীদের দেখেছি বা আমরা শুনেছি পূর্বে হয়তো অসৎ পরে সৎ হয়ে গেছে স্ত্রী এরকম পরে পূর্বে অসৎ পরে সৎ হয়ে গেছে তো একজন আর একজন সহযোগিতা ও তা হত্যা কোয়া স্বামী স্ত্রী এটা দাম্পত্য জীবন একজনের একজনকে সাহায্য করবে সহযোগিতা করবে সহযোগিতা করবে এরকম না একজন একদিকে আর সেদিকে তারা এই অবস্থায় সুন্দর জীবন হবে কিরকম সর্বোপরি দোয়া করি যার কথা আপনি বলছেন আল্লাহ তাকে হৃদায়ত দেন আর যে বোনের কথা আল্লাহ তাকে সফর করার দেন পরস্পরে তাদের পারস্পরিক সম্পর্ক জড়িয়ে দেন আর যে জল নির্যাতন করছে যদি এরকম হয় আল্লাহ তাকে হৃদায়ত দিন বুঝার তৌফিক দিন আর স্ত্রীর হক যথার্থভাবে আদায় করা তৌফিক দেন করুন বারক